নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যৌবনের এই তিনটি ভুল আপনার জন্য সবচেয়ে বড় অভিশাপ। কুম্ভ রাশি, ভিডিওটি আপনারা অবহেলা করবেন না, আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকারা, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটবে এবং আর্থিকভাবে আপনারা কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময়। অর্থনৈতিকভাবে এই দিনটি একটি মিশ্র দিন হতে চলেছে, আপনি আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে, বন্ধুরা আপনাকে তাদের বাড়িতে এক উপভোগ্য সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানাবে। আপনার সঙ্গে বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই, হাসির কোনো শব্দ নেই, হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার, কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন। এই রাশির জাতকীরা নিজের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন, এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগে আপনার প্রিয়তমাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হতে পারে, যার কারণে আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। শুক্র আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে, চাঁদের চিহ্ন, এবং আপনি সমস্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবেন। তা সত্ত্বেও আপনি ফোনে পারস্পরিক যোগাযোগ বজায় রাখবেন এবং এটি আপনার সম্পর্ককে সুগন্ধযুক্ত রাখবে। এই সপ্তাহটি আপনার জীবনসাথীর জন্য তার কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা তৈরি করছে, যার ফলে আপনার বিবাহিত জীবনে সুখ আসবে। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি। আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে প্রচুর ব্যয় করতে পারেন, যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। পারিবারিক উত্তেজনার আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়, আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। আপনার প্রয়োগের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন, যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে।
আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি একটু চাপে থাকতে পারেন। আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন। পরিবারই আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়। জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপূরণ আনন্দ দেবে। ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন, শরীর নিয়ে উৎকণ্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা আরও বাড়ে। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন। আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন, মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে, কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের উপর নির্ভরশীল। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার একটি সঠিক সময় নয়। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করা পেশাদাররা কোনো সুখবর পাবেন, কারোর জন্য পদোন্নতির সুযোগ অত্যন্ত সম্ভাব্য। আনন্দ দ্বিগুণ করে নেওয়ার জন্য আপনি আপনার খুশি সহকর্মীদের সাথে ভাগ করে নিতে পারেন। এই রাশির লোকেদের মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার, কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন। আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না, বরং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। কর্মক্ষেত্রে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন। আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার বিবাহিত জীবন একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে। আপনি আপনার প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আপনি আপনার প্রেমিককে আপনার জীবনসঙ্গী করার একটি ধারণাও তৈরি করতে পারেন এবং এর জন্য আপনি তাদের সাথে কথাও বলতে পারেন। একটি ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময়ে অনেক দম্পতি পিকনিক স্পটে একসাথে পিকনিক করতে যেতে পারে। যে সকল নববিবাহিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের বিবাহিত জীবনকে প্রসারিত করার চেষ্টা করছিলেন, তারা এই সময়ের মধ্যে একটি তরুণ অতিথির আগমনের সুসংবাদ পাবেন। এই খবর আপনাদের দুজনকেই একে অপরের কাছাকাছি আসার সুযোগ দেবে। এই রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে 2। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।